আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে মজাদার একটি স্যালমন ফিশ গ্রিল করে দেখাবো। আর এই স্যালমন ফিশ যদি এভাবে আপনি একবার গ্রিল করে খেয়ে দেখেন, কতটা যে মজা না খেলে বুঝবেনই না। তো চলুন শুরু করে দেই, দেখি আমাদের এই গ্রিল করতে কী কী লাগে। এখানে আমি 2 কেজির একটা স্যালমন ফিশ নিয়েছি এবং ভালোভাবে ওয়াশ করে তারপরে আমি দাগ কেটে দিয়েছি এবং অনেক বড় বড় করে মোটা মোটা করে দাগ কেটে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আপনারা এখানে যে কোনো মাছ নিতে পারবেন, আমি নিয়েছি স্যালমন। আর এখন আমি এটাকে কী কী মশলা দেবো দেখাচ্ছি। আদার পেস্ট দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ, রসুনের পেস্টও দিয়ে দিলাম আমি এখানে 2 টেবিল চামচ, ফিশ মশলা মানে ফিশের যে মশলা একটা পাওয়া যায় কিনতে, ওখান থেকে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা না দিলেও চলবে, তবে এই মশলাটা দিলে আরও টেস্ট পারে। এখানে আমি জিরার পাউডার দিয়ে দিয়েছি 1 চা চামচ, আর মরিচের পাউডারও দিয়েছি 1 চা চামচ, সয়া সস দিলাম 2 টেবিল চামচ, কেচাপ দিয়েছি 2 টেবিল চামচ, তবে কেচাপটা আমি নিয়েছি চিলি কেচাপ, লেমন জুস দিয়ে দিলাম 3 টেবিল চামচ। আর লেমন জুসটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবেন, তাহলে মাছটা কিন্তু নরম হয় আর খেতে ভালো লাগে। লবণ আর ব্ল্যাক পেপার দিয়েছি স্বাদ মতো, আপনারা যতটুকু খান ঠিক অতটুকু দিয়ে দিবেন। আর তেল দিয়ে দিলাম 2 থেকে 2.5 টেবিল চামচ। এখন এটাকে ভালো করে আমি মিক্স করে নেব, খুব সুন্দর করে মিক্স করতে হবে পুরো মশলাটাকে ভালোভাবে। আর বাটিটা একটু বড় নেওয়ার চেষ্টা করবেন, বড় বাটিতে মিক্স করতে একটু সুবিধা বেশি হয়, যেহেতু আমার বাটিটায় মশলা বেশি হয়েছে এই জন্য একটু সময় লেগেছে। এখন আমি যেটা করব, পুরো মাছটাকে সুন্দর করে এটার গায়ে এই মশলাটাকে মালিশ করে দেব, এবং প্রতিটা গায়ে যে আমি কেটে দিয়েছি ওই কাটা অংশগুলোর ভিতরে ভালোভাবে হাত দিয়ে ঢুকিয়ে দেব। পুরো মাছটাকে খুব সুন্দর করে আমি একদম ম্যারিনেট করব দোনো সাইড এরকম করে, তাতে কি হবে ভালোভাবে হাত দিয়ে মাখালে মশলাটা ভালোভাবে ভেতরে যায়। আর এই যে পেটের ভেতরেও আমি দিয়ে দেব, আগে আমি উপরেরটায় ভালোভাবে দিয়ে নিচ্ছি তারপরে আমি পেটেরটায় ভালোভাবে দেব। আর এটাকে আমি ইয়াতে রাখবো, ফ্রিজে রাখবো, 4 থেকে 5 ঘন্টা রাখলেই ভালো। তো 4 ঘন্টা অ্যাটলিস্ট রাখার চেষ্টা করবেন, না তো মাছের ভেতরে মশলাগুলো ভালোভাবে যাবে না সেই জন্য। আর এটা নর্মাল ফ্রিজে রাখতে হবে, আর যদি আপনি চান সারা রাত্রেও রাখতে পারেন, এটা আপনার উপরে নির্ভর করে কতটুক টাইমে আপনি খেতে চান জিনিসটা তৈরি করে। তো এখন আমি যেটা করব, এটাকে ভালোভাবে এই ফয়েলটা দিয়ে র্যাপ করে রেখে দেবো ফ্রিজে, তাহলে ভিতরে মশলাটা ভালোভাবে বসবে আর ফ্রিজে রাখলে অন্য খাবারেও গন্ধ হবে না, সেই জন্য এটাকে ভালোভাবে র্যাপ করে রাখতে হবে। আর এটা করার সময় অবশ্যই একটা বড় ট্রে নিয়ে নেবেন যেটার ভিতরে আপনি করবেন যদি এত বড় মাছ করতে চান। আর যদি ছোট মাছ হয় তাহলে তো যে কোনো কিছুতেই করা যায়, বাটিতে নিয়েও করা যায়, কোনো অসুবিধা হয় না। ফিরে আসছি 4 থেকে 4.5 ঘন্টা পরে। এখন আমি এটা বারবিকিউর যে গ্রিলটা থাকে ওটার উপরে দিয়েছি বসিয়ে, তবে যেহেতু মাছ সেহেতু আমি নিচে এটার ফয়েল পেপার দিয়েই নিয়েছি যেটার ভিতরে আমি পেঁচিয়েছিলাম সেটা। আর যেহেতু স্যালমন ফিশ হয়তো বেশি হয়ে গেলে পড়ে যাবে সেই জন্য, আর চুলোতেও আপনি করতে পারবেন ফ্রাই প্যানের ভিতরে করে, ওভাবে করলেও ভালো লাগে। তো দোনোভাবেই ভালো লাগে, যেভাবে আপনি করতে চান। তো এই যে তৈরি হয়ে গেল আমার মাছ, তো এক এক পাশ আমি 8 মিনিট করেছি, আপনারা ওইভাবে করে নেবেন। স্যালমন মাছ দেখে কম টাইম লেগেছে, আর অন্য মাছ হলে হয়তো একটু বেশি টাইমও লাগতে পারে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, মাসালামা।